আসসালামু আলাইকুম টেক সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা আরও একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের রিভিউ করব যার নাম হচ্ছে ওকে ওয়ালেট এটা প্রোভাইড করছে ওয়ান ব্যাংক লিমিটেড অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংগুলোর মতো কোড ডাইল করেও এই অ্যাকাউন্ট মেনটেন করা যাবে তাছাড়া এর রয়েছে একটি চমৎকার মোবাইল অ্যাপ্লিকেশন যেই অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের পাশাপাশি উপভোগ করতে পারবেন একটি ডিজিটাল ই ওয়ালেটের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তো এটা মোবাইল ব্যাংকিং হলেও এতে বেশ কিছু এক্সট্রা ফিচার আছে যেমন আপনি যে কোনো বাণিজ্যিক ব্যাংকের কার্ড থেকে এখানে অ্যাডমানি করা যাবে এবং অন্য ব্যাংকে এখান থেকে ফান্ড ট্রান্সফারও করা যায় তাছাড়া তাদের একটা ক্যাম্পেইন চলছে বর্তমানে বিশ পার্সেন্ট ক্যাশব্যাকের আপনি বিভিন্ন তাদের নির্ধারিত আয় আউটলেটে যদি অকে ওয়ালেট থেকে পেমেন্ট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন বিশ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক তো এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এজেন্টের কাছেও যেতে হবে না এজেন্ট থেকে রেজিস্ট্রেশন করা গেলেও আপনি মোবাইল থেকে নিজে নিজেই সেলফ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো চলুন আমরা দেখে নিই এর ফিচারগুলো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে ওয়ালেট আমার গুগল সার্চ বারের উপরে যে আইকন ওকে ওয়ালেট লেখা এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথম পেজ চলে আসছে তো এখানে প্রথমে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে ওকে ওয়ালেট তাহলে সাইন আপে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার একটি পাসওয়ার্ড এবং এনআইডি সাবমিট করে একদম সহজ প্রক্রিয়ায় এটা সাইন আপ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি দ্রুত হয়ে যাবে এটা খুবই সহজ প্রক্রিয়া তারপর যদি কেউ এই রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করবো তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তাই আমরা এখন প্রথমে মোবাইল নাম্বার এবং পাসপিন দিয়ে লগ ইন করবো তো মোবাইল নাম্বার এবং পিন লেখার পর আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর তাদের কিছু নিয়ম নীতি আছে সবগুলো আপনারা পড়ে নেবেন তারপর নিচে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটা পেজ চলে আসছে চমৎকারের একটা পেজ তো আমরা সবগুলো অপশন এখান থেকে এক নজরে দেখে নেবো এটা হচ্ছে ওকে ওয়ালেটের ওকে ওয়ালেট মোবাইল অ্যাপের হোমপেজ তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাড মানি আমরা যদি অ্যাড মানিতে ক্লিক করি তাহলে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড ও বি এল অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে ওয়ান ব্যাঙ্ক লিমিটেডের অ্যাকাউন্ট এখানে আপনারা অ্যাড করে লিঙ্ক করে নিতে পারবেন যদি আপনার ওয়ান ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থাকে এবং লিঙ্ক করা থাকে তাহলে ওয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এখানে আপনি ইনস্ট্যান্ট অ্যাড মানি করে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছি আমরা ক্যাশিন ক্যাশিনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আপনি ওকে ওয়ালেট অর্থাৎ ওয়ান ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চ থেকে অথবা ওকে ওয়ালেটের এজেন্ট থেকে এখানে ক্যাশ ইন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি ভিসা বা মাস্টার কার্ড এখানে ক্লিক করে আপনি যে কোনো ভিসা বা মাস্টার কার্ড থেকেও আপনি অ্যাড মানি করতে পারবেন এখানে আমরা যদি নিচে ক্লিক করি তাহলে পরবর্তী পেজ চলে আসবে তারপর দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্রাক ব্যাঙ্ক থেকে অন্যান্য ব্যাঙ্ক থেকেও কিন্তু এখানে অ্যাডমানি করা যায় আপাতত আপনি ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি থাকে আপনার তাহলে ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাডমানি করতে পারবেন তো সেটা হচ্ছে আপনি ব্রাক ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে এটা করতে হবে তারপর আমরা বের হয়ে গেলাম এরপর দেখতে পাচ্ছি আমরা মানি ট্রান্সফার মানি ট্রান্সফারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ওকে অ্যাকাউন্ট টু ওকে অ্যাকাউন্ট আপনার ওকে ওয়ালেট থেকে অন্য ওকে ওয়ালেটে আপনি এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি ওকে অ্যাকাউন্ট টু ওয়ান ব্যাঙ্ক আপনার ওকে ওয়ালেট থেকে আপনার ওয়ান ব্যাঙ্কের যে কোনো অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্টে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি আমরা ওকে অ্যাকাউন্ট টু আদার ব্যাংক ওকে ওয়ালেট থেকে আপনি আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এটা আপাতত ব্রাক ব্যাংক এখানে সংযুক্ত হয়ে গেছে নেক্সটে যমুনা ব্যাঙ্কে আসবে আমরা যতটুকু জানতে পেরেছি তারপর বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাঙ্ক এর আওতায় নিয়ে আসা হবে তারপর আমরা যদি ব্যাকে যাই দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ এখানে কোন অপারেটর সিলেক্ট করবেন আপনি কোন অপারেটর রিচার্জ করতে চান এখানে ক্লিক করে আপনি প্রিপেড হলে প্রিপেড পোস্টপেড হলে পোস্টপেড তারপর এখানে মোবাইল নাম্বার অ্যামাউন্ট পিন লিখে পিন লিখে কনফার্ম করলে আপনার মোবাইল রিচার্জ হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি আমরা বিল পেমেন্ট এখান থেকে আপনি ডাকা ওয়াশা ডিপিডিসি নেস্কো এনআইডি কারেকশন তারপর আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি লঙ্কা বাংলার ক্রেডিট কার্ড লঙ্কা ডিপিএস ডিপিএসের বিলও কিন্তু এখান থেকে প্রদান করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুবই একদম সিম্পল প্রক্রিয়া তারপর দেখতে পাচ্ছি মার্চেন্ট পেমেন্ট তো মার্চেন্ট পেমেন্ট হচ্ছে যেমন স্বপ্ন মিনা বাজার এই ধরনের আউটলেট থেকে যদি আপনি কেনাকাটা করেন তাহলে মার্চেন্ট পেমেন্ট করে দিতে দিতে পারবেন এখান থেকে আপনার কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন তো আপনাদেরকে জানিয়ে রাখছি সম্প্রতি তাদের একটা ক্যাম্পেইন চলছে সেটা আপনারা তাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন বেশ কিছু ক্যাশব্যাকের অফার আছে তারপর দেখতে পাচ্ছি ক্যাশ আউট ক্যাশ আউটে এখানে কিন্তু একটা ভালো দিক আছে এখান থেকে আপনি এজেন্ট পয়েন্ট থেকে অর্থাৎ অকেওয়ালেটের এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন ওবিএল ব্রাঞ্চ অর্থাৎ ওয়ান ব্যাঙ্ক লিমিটেডের ব্রাঞ্চ থেকেও আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি ক্যাশ আউট করতে ক্যাশ আউট করতে পারবেন তাছাড়া ও এটিএম অর্থাৎ ওয়ান ব্যাঙ্ক লিমিটেডের এটিএম বুথ থেকেও আপনি এখান থেকে কিন্তু এটিএম উড্ডু করতে পারবেন তাদের এটিএম বুথ থেকে বুথ থেকে উডু করার বিষয়টি আসলে খুবই ভালো একটু চমৎকার একটা দিক এটাকে অনেকটা এগিয়ে রেখেছে এটার জন্য এবং তারপর দেখতে পাচ্ছি ওকে ব্যালেন্স এখানে আপনার পিন দিয়ে যদি কনফার্মে ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্স শো করবে তারপর দেখতে পাচ্ছি আমরা পিন চেঞ্জ এখান থেকে আপনার পিন চেঞ্জ করে নিতে পারবেন তারপর লাইফস্টাইল এখান থেকে বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া এখান থেকে আপনি চাল ডাল সেবা এরপর আকাশ ও এগুলোতে যদি আপনি যান এই ওয়েবসাইটগুলোতে তাহলে পেমেন্ট করার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না সরাসরি ওকে ওয়ালেট থেকে পেমেন্ট হয়ে যাবে এবং আপনার যদি কোনো বিষয় জানার থাকে ওকে ওয়ালেট থেকে তাহলে ওকে ওয়ালেটের সম্পর্কে তাহলে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা কলের আইকন যেটা এখানে আপনি ক্লিক করলে আপনার কল চলে যাবে তাদের কন্ট্যাক্ট সেন্টারে তো পরবর্তী বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে লগ আউট হয়ে যাবে তো এই ছিল আজকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অকে ওয়ালেটের অ্যাপ রিভিউ আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে এবং শেয়ারও করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ